বাংলাদেশের প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই আজ ভোরে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর তিনি তিন কন্যার স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাচ্চুর পরিবার সূত্রে জানা গেছে হৃদযন্ত্রের জটিলতা জনিত সমস্যা থেকে মৃত্যু হয়েছে তার বাচ্চু শালক রাজু খন্দকার জানান ঈদের দুদিন আগেও শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বাচ্চু ঈদের ঠিক দুদিন আগে শুটিং থেকে ফিরে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন তিনি হঠাৎ তার রক্তচাপ কমে যায় এরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় সাতাশে জুন দিনে তার হৃদযন্ত্র জটিলতা ধরা পড়ে এবং এদিন রাতে শেষ ভাগে তার মৃত্যু হয় তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্র পাড়ায় বাচ্চু তার জীবনদশায় অসংখ্যান নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন অসাধারণ অভিনয় দক্ষতার জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও ইত্যাদিতে প্রায় দেখা যেত বাচ্চু